এবারের প্রশ্ন এতেকাফ করার একটা শর্ত নিয়ে যে ব্যক্তি ইতেকাফ করছে তার কি মসজিদের সীমানা ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি আছে সাধারণত ইতেকাফের সময় মসজিদ ছেড়ে যাওয়া উচিত না মসজিদ ছেড়ে গেলে ইতেকাফের একটা মূলনীতি ভাঙছেন এতেকাফ তাহলে বাতিল হয়ে যাবে তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে তেমন কোনো প্রয়োজন হয় তাহলে যেতে পারেন যেমন ধরেন কেউ হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেবে তাহলে তো তাকে বাইরে যেতেই হবে অথবা সে লোক যদি অজু করতে চায় অথবা যদি সে গোসল করে পরিষ্কার হতে চায় অথবা তার জন্য মসজিদে খাওয়ার আনার মতো যদি কেউ না থাকে তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনুমতি আছে তাহলে যদি এমন প্রয়োজন না দেখা দেয় আর সে বুখারিতে এটা উল্লেখ করা হয়েছে খণ্ড নম্বর তিন বুক অব হাদিস নম্বর দুই হাজার উনত্রিশ হাজরত হা তিনি বলেছেন যে নবী ইতেকাফের সময় খুব প্রয়োজন না হলে কখনোই ঘরে ঢুকতেন না তাহলে প্রয়োজন হলে অনুমতি আছে তারা হলে সাধারণ পরিস্থিতিতে মসজিদ ছেড়ে যাওয়া উচিত না আর যদি সেরকম প্রয়োজনে বাইরে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে ফিরে আসবেন তবে এখনকার দিনে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে বেশিরভাগ মসজিদেই মসজিদের সাথেই টয়লেট আছে তারপর সেখানে বাথরুমও পাবেন মসজিদের ভেতরে অজুও করতে পারবেন তাই মসজিদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই আর ধরেন এছাড়াও নবীর স্ত্রী হজরত আইসার দল তিনি বলেছেন এটার উল্লেখ আছে সন্ন্যান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে যে লোক ইতেকাফ করবে এটা ইতেকাফে সুন্নত সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না অথবা কোনো যায় যাবে না অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না অথবা স্ত্রী সহবাস করবে না আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না এখান থেকে আমরা জানতে পারছি যে এতেকাফ করার সময় এটা নবীর সুন্নত না যে আপনি কোনো রোগীকে দেখতে যাবেন অথবা আত্মীয়ের বাসায় যাবেন বা পরিবারের কাজে বাইরে কোথাও যাবেন টাকা উপার্জন করার জন্য অথবা কোনো জানা যায় তাই খুব প্রয়োজন না হলে মসজিদ ছেড়ে আপনি যেতে পারবেন না আচ্ছা আমরা তাহলে এতেকাফ করার প্রধান একটা শর্তের ব্যাপারে বিস্তারিত জানলাম